কিছু ভুল মানুষকে অনেক শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে অনেক পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মা মানে মায়া, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে স্নেহ, মা মানে বেঁচে থাকার অক্সিজেন, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে চিনবেন যৌবনে। স্বামী স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রী স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে। আর সন্তানের চেনার উপযুক্ত সময় হলো বার্ধক্যে। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে কখনো সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন পিতা তার সারা জীবনের সঞ্চয় আপনাদেরকে খাইয়ে দেয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না। মনে রাখবে, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমার পথ দেখানোর জন্য। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে 2 দিনের মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে সারা জীবন কাটিয়ে দেয় শ্বশুরবাড়িতে। তাই বলছি, কন্যা সন্তান হলো প্রদীপের মতো, যে ঘরে যায় সেই ঘর আলোকিত হয়ে যায়। 4টি বিষয়ে লজ্জা পাবেন না: পুরনো জামা কাপড়, বয়স্ক বাবা মা, দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি তোমার পক্ষে থাকবেন তিনি হলেন তোমার মা। মেয়ে থেকে বউ হওয়া সহজ কথা নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। একজন মাই পারেন 5জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5জন মিলেও পারেন না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। প্রেমে তো স্বয়ং সৃষ্টিকর্তাও কেঁদেছিলেন, সেখানে আমরা তো সাধারণ মানুষ। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। তোমারও সময় আসবে, সেই দিন জবাবটা দিয়ে দিও। বাবা মাকে কষ্ট দেওয়ার আগে ভেবে দেখো, তুমিও একদিন বাবা অথবা মা হবে। 2 ধরনের মানুষ সংস্পর্শে যাওয়া ঠিক না: 1 স্বার্থপর, 2 মিথ্যাবাদী। কুকুরের বাঁকালেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।